বাঙালি জাতির অনেক স্বপ্নের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে সোনালী ফসল পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন পিচ ঢালাই হচ্ছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট, যেটার জন্য গত কয়েক বছর যাবৎ জনগণ অনেক কষ্ট করেছেন, সেই ভোগান্তির অবসান হতে যাচ্ছে। এছাড়াও বহুদিন ধরে ফান্ডিংয়ের অভাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ঝুলেছিল, সেই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এখন গতি পেয়েছে। সবচেয়ে বেশি গতি পেয়েছে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ। এই টানেলের প্রায় 75% কাজ শেষ হয়েছে। আগামী বছর বেশ কয়েকটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো সংলগ্ন এলাকায় বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রমের অংশ হিসেবে গাঠাতচর থেকে মোহাম্মদপুর হয়ে গুলিস্তান এবং মতিঝিল থেকে সাইনবোর্ড হয়ে কাঁচপুর ব্রিজ পরীক্ষামূলক যাত্রাপথে ঢাকা নগর পরিবহন শীর্ষক বাস সেবা প্রবর্তন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। পরিবহন ও সড়কে শৃঙ্খলা না থাকলে জনগণ অবকাঠামো উন্নয়নে সুফল যথাযথভাবে পায় না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সারা দেশে অনেক ফ্লাইওভার, আন্ডারপাস, ফোর লেন, সিক্স লেন ইতিমধ্যে আমরা করেছি, তারপরও এত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়ার স্বস্তি নেই। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়কের শৃঙ্খলা, পরিবহন শৃঙ্খলা। কারণ যতই উন্নয়ন করা হোক, তার সুফল যদি জনগণ না পায়, তাহলে উন্নয়নের যে অর্থ সেটা ব্যর্থ হয়ে যায়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে অবকাঠামো উন্নয়নের সুফল জনগণ যথাযথভাবে পায়, সেই বিষয়ে জোর দেওয়া হবে।